দু নম্বর প্রশ্ন মাধ্যমিকের জন্য, দেখো প্রথম অধ্যায়ে 10টা, দ্বিতীয় অধ্যায়ে 10টা, তৃতীয় অধ্যায়ে 10টা, চতুর্থ অধ্যায়ে 10টা, পঞ্চম অধ্যায়ে 10টা, 10টা করে বাছাই প্রশ্ন তুলে ধরা হয়েছে। আশা করছি এগুলোর সঙ্গে পরীক্ষার খাতা অবশ্যই দেখা হবে। চলো দেখি কি প্রশ্নগুলো আছে। প্রথম প্রশ্ন, অগ্রস্থ প্রকটতা কাকে বলে? উদাহরণটাও দিয়ে দেবে, খুব ভালো হবে। পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কেন? অগ্নাশয়ে অন্তঃক্ষরা কোষগুলি কি কি? ও দন্তনা তয় হতো, প্রিন্টিং ভুল হয়েছে, কিছু কিছু বানান ভুল থাকুক, মুখে বলে দিচ্ছি আমি। 4 নম্বর, বহিক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি দুটি পার্থক্য লেখ। 5 নম্বর, লঘু মস্তিষ্কের কাজ কি? 6 নম্বর, মায়োপিয়া কাকে বলে? 7 নম্বর প্রশ্ন, কাটারাক্ট কি? 8 নম্বর প্রশ্ন, স্নায়ুকোষের অংশগুলি কি কি? 9 নম্বর প্রশ্ন, পুঁতিবদ্ধ ক্রিয়া কাকে বলে? 10 নম্বর প্রশ্ন, মায়োলিন আবরণীর একটি কাজ লেখো। তাহলে আমাদের 1 নম্বর অধ্যায় প্রশ্ন যে কোটা বাছাই আমার পক্ষে খুব ভালো লেগেছে সে কোটা আমি তুলে ধরলাম। দ্বিতীয় অধ্যায়ে চলে যাচ্ছি। উপস্থিতি অনুসারে ক্রোমোজোম কত প্রকারে হয়, কি কি? উপস্থিতি নয়, হ্যাঁ উপস্থিতি মানে এক একটা স্থানে যখন ক্রোমোজোমগুলো থাকে সেগুলো কত রকম ক্রোমোজোম হয় সেটা লিখতে বলা হয়েছে। ক্রোমোজোমে কি কি ধরনের প্রোটিন থাকে? 3 নম্বর প্রশ্ন, ডিএনএ ও আরএনএ পার্থক্য কি? 4 নম্বরের প্রশ্ন, কোষ বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা কি? 5 নম্বরের প্রশ্ন, অ্যামাইটোসিস কাকে বলে? 6 নম্বরের প্রশ্ন, অ্যামাইটোসিস দুটি তাৎপর্য লেখো। 7 নম্বরের প্রশ্ন, অ্যানাফেজ দশার দুটি বৈশিষ্ট্য লেখো। 8 নম্বরের প্রশ্ন, মাইটোসিস এবং মিওসিসের দুটি পার্থক্য লেখো। 9 নম্বর প্রশ্ন, যৌন জনন এবং অযৌন জননের দুটি পার্থক্য লেখো। 10 নম্বরের প্রশ্ন, যৌনক্রম কি? 3 নম্বর অধ্যায়ে প্রথম প্রশ্ন, দ্বিসংকর জনন কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, দ্বিসংকর জননে ফিনোটাইপ অনুপাত লেখো। এটা প্রশ্নটা হতো ফিনোটাইপে অনুপাত লেখো, এটা ফিনোটাইপের অনুপাত লেখো। চলো তারপরে প্রশ্নে যাব, অ্যালিল কাকে বলে? 4 নম্বর প্রশ্ন, লোকাস কি? 5 নম্বর প্রশ্ন, জিনোটাইপ ও ফিনোটাইপ বলতে কি বোঝো? তারপরে মেন্ডেল কোন কেন মটর গাছকে নির্বাচিত করেছিলেন? 6 নম্বরের প্রশ্ন ওটা। 7 নম্বরের প্রশ্ন হচ্ছে, মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা গুরুত্ব লেখো। তারপরে যাব আমরা, তারপরে যে প্রশ্নটা আছে, থ্যালাসেমিয়া রোগের কারণ উল্লেখ করো। 8 নম্বরের প্রশ্ন হলো, 9 নম্বরের প্রশ্ন হচ্ছে, মেন্ডেলের স্বাধীন সঞ্চালন সূত্রটি লেখো। 10 নম্বরের প্রশ্ন, বংশগতি কাকে বলে? তাহলে 3 নম্বর অধ্যায় হয়ে গেল, আমরা যাব 4 নম্বর অধ্যায়ে। গরম তরল স্যুপ কিভাবে সৃষ্টি হয়েছিল? 2 নম্বর প্রশ্ন, কোয়া সার্ভেট কাকে বলে? 3 নম্বরের প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন কাকে বলে? 4 নম্বরের প্রশ্ন, ভেদ ও প্রকরণ কাকে বলে? 5 নম্বরের প্রশ্ন, সমস্ত অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। 6 নম্বরের প্রশ্ন, সমবৃত্তি অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। 7 নম্বরের প্রশ্ন, ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে? কোথায় দেখা যায়? 8 নম্বরের প্রশ্ন, ভ্রূণ অবস্থায় মেরুদণ্ড প্রাণীর কী কী মিল পাওয়া যায়? 9 নম্বরের প্রশ্ন, উটের লোহিত কণিকার বৈশিষ্ট্য লেখো। 10 নম্বরের প্রশ্ন, পায়রার বায়ুস্থলী অভিযোজনের গুরুত্ব লেখো। তারপরে আমরা লাস্ট অধ্যায় যাব, নাইট্রিফিকেশন কাকে বলে? 2 নম্বরটা, ডিনাইট্রিফিকেশন কাকে বলে? 3 নম্বরটা, ইউট্রিফিকেশন কাকে বলে? 4 নম্বরটা, রেসারপ্রিন ও ডাটুডিন থেকে কি কি ঔষধ পাওয়া যায়? 5 নম্বর প্রশ্নটা, জীব বৈচিত্র্যে হটস্পটগুলি লেখো। 6 নম্বর প্রশ্নটা, গ্রিন হাউস গ্যাস কীভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায়? 7 নম্বরের প্রশ্ন, এক্স সিটু সংরক্ষণ কাকে বলে?
আর নম্বর প্রশ্ন, দুটি জাতীয় উদ্যানে নাম লেখো। ন নম্বরে প্রশ্ন, সিঙ্গুলিলা জাতীয় উদ্যানে কোন প্রাণীর সংরক্ষণ করা হয়? তারপরে 10 নম্বরে প্রশ্ন, GEMPBR এর পুরো নাম কি? মোট 50টা প্রশ্ন আমি 2 নম্বরে দিলাম, এরপরে আমি দেবো 100টা 1 নম্বরে। ভালো লাগলে লাইক করবে, ভুল ত্রুটি হলে কমেন্টের মধ্যে জানাবে।